The concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman has been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. of the West. <laughs> you uh -huh.

একমত হন আফ্রিকানদের অর্থাৎ দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করে না যেমন আল কোরআনের সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আয়ু হান নাসু ইন না খালাক নাকুম ইন জকরিন মকুমসাফ্লা আল নাকুম শু ব মোকবা ইলা আলিতা আরফু ইন না কামুক ইন দা লয়ত ককুম ইন দা লাহ হে মানবজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নরনারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো অন্যের সহিত পরিচিত হতে পারো এবং আল্লাহ তালার চোখের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুত্তাকি আল্লাহ মানুষের বর্ণ লিঙ্গ সম্পদের উপর বিচার করেন না বিচার করেন তাকওয়ার উপর এটা হলো নিরপেক্ষতা ধর্মতান্ত্রিকতা এবং খোদার প্রতি সচেতনতা আপনি যদি কোরআনের সাথে একমত হন এবং যেভাবে আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন যে আজ থেকে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে গেল তিনি বলেন অনারবদের কাছে আরবরা শ্রেষ্ঠ নয় আরবদের কাছে অনারবরা শ্রেষ্ঠ নয় শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয় কৃষ্ণাঙ্গদের কাছে শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ নয় একমাত্র নৈতিক মূল্যবোধ ছাড়া তাই যদি আপনি কোরআনের দৃষ্টি এবং আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে একমত হন তাহলে আপনি ম্যান্ডেলেকে সন্ত্রাসী না বলে এমন একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করবেন যে তার অধিকারের জন্য লড়াই করেছে তাই কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোন স্তরে ভাগ করতে চায় তবে তাকে অবশ্যই এর যথাযথ কারণ দেখাতে হবে ইসলামে আলোচিত ভুল ধারণাগুলোর মধ্যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে জিহাদ এবং জিহাদের অর্থ সম্বন্ধে শুধুমাত্র অমুসলমানদের মাঝে নয় এমনকি মুসলমানদের মাঝেও ভুল ধারণা আছে বেশিরভাগ মানুষই মুসলমান হোক আর অমুসলমানই হোক তারা মনে করে যে কোন মুসলমান যুদ্ধ করুক যে কোনো যুদ্ধ যে কোনো কারণেই করুক না কেন সেটা যে কোনো ব্যক্তিগত ব্যাপারে হতে পারে রাজনৈতিক ব্যাপারে হতে পারে দেশের ব্যাপারে হতে পারে ভাষাগত ব্যাপারে হতে পারে যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ অমুসলমানরা এবং এমনকি মুসলমানরাও একটি ভুল করে যে কোন মুসলমান যুদ্ধ করলেই তাকে নাম দেয় জেহাদ এই জেহাদ শব্দটি এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা যার মানে পরিশ্রম করা যার মানে উদ্যমী হওয়া এবং ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ শব্দটির অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা জিহাদের অর্থ হল চেষ্টা করা সমাজের উন্নতি করা এর মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে আত্মরক্ষা করাকেও বোঝায় এবং এর অর্থ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদ যে মূল শব্দ যাহাদা থেকে এসেছে তার অর্থ পরিশ্রম করা তার অর্থ চেষ্টা করা উদাহরণস্বরূপ যদি কোন ছাত্র চেষ্টা করে পরীক্ষায় পাশ করার জন্য তাহলে তাকে আরবিতে বলে সে জেহাদ করছে সে চেষ্টা করছে পরীক্ষায় পাশের জন্য সে পরিশ্রম করছে যদি কোনো চাকুরিজীবী চেষ্টা করে পরিশ্রম করে তার মনিবকে খুশি করার জন্য সেটা ভালো কাজ দিয়েই করুক আর খারাপ কাজ দিয়ে করুক সেটাই হলো জেহাদ একজন চাকরিজীবী তার সর্বশক্তি দিয়ে তার মালিককে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেটাই হচ্ছে জেহাদ জেহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা কোনো রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক সেটাকেই বলা হচ্ছে আরবিতে জেহাদ জিহাদ সম্পর্কে আরও একটি ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে কোনো মানুষই ভাবে মুসলমান হোক আর অমুসলমানই হোক যে জিহাদ শুধুমাত্র মুসলমানরাই করে থাকে মূলত কোরআনের বাণীতে আল্লাহ সোবাহ তালা বলেছেন যে অমুসলমানেরাও জিহাদ করে পবিত্র কোরআনের সুরালোকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি মানবজাতিকে তাদের পিতামাতার প্রতি সহানুভূতিশীল থাকা নির্দেশ দিয়েছি ঠিক যেভাবে তাদের মা অনেক যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছেন এবং বছরের পর বছর লালন পালন করেছেন এরপর লোকমানের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিন্তু যদি তারা চেষ্টা করে মানে তোমাদের পিতামাতা যদি চেষ্টা করে তোমাদের চাপ দেয় অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া মানে আল্লাহ ব্যতীত যাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই করোনায় আছে যদি তোমাদের পিতামাতা তোমাদের চাপ দেয় চেষ্টা করে জিহাদ করে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে তাহলে তাদের অমান্য করো যেহেতু কোরআনে বলেছে অমুসলিমরা জিহাদ করে একই কথা রিপিট হয়েছে পবিত্র কোরআনের চূড়া কাবুতের আট নম্বর আয়াতে বলা হয়েছে মানব নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যদি সর্বশক্তিমান আল্লা ব্যতীত অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে চাপ সৃষ্টি করে বা জিহাদ করে যাদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই তবে পিতামাতার আদেশ অমান্য করো কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল থাকো অর্থাৎ আমরা কোরআন থেকে জানতে পারলাম এমন কি অমুসলিমরাও জিহাদ করে আবার পবিত্র কোরআনের সুরা আল নিসার ছিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইমানদারগণ যুদ্ধ করেন আল্লাহ সুবাহত আলার পথে আর কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে তাই যুদ্ধ করো শয়তানের ভাইদের বিরুদ্ধে এখানে আরো বলা হচ্ছে যে শয়তান লোকেরা তারাও জিহাদ করে তাহলে জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হলো চেষ্টা করা সংগ্রাম করা উপযুক্ত কারণে যদি বিশ্বাসীরা তারা আল্লাহর পথে সংগ্রাম করে তাকে বলা হয় জিহাদ ফি সাবিল্লাহ আর খারাপ লোকেরা তারা সংগ্রাম করে শয়তানের পথে তাকে বলা হয় জিহাদ ফি সাবি শয়তান তাহলে জিহাদ দুই প্রকার ভালো জিহাদ আর খারাপ জিহাদ সংগ্রাম করা ভালোর জন্য সংগ্রাম করা খারাপ কিছুর জন্য তবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তেমন কিছু বলা না হয় তখন ধরে নেওয়া হয় যে এই জিহাদ ভালো কিছুর জন্য এই জিহাদ ফি সাবিল্লাহ এই জিহাদ আল্লাহ সোহানত তালার পথে আল্লাহ বিশেষভাবে বলেছেন যদি কিছু বলা না হয় এটা ধরে নেওয়া হয় যে যখনই জিহাদের কথা উল্লেখ করা হবে এটার অর্থ জিহাদ ফি সাবিল্লা এই জিহাদ আল্লাহ আলার পথে আরও একটা ভুল ধারণা আছে বেশিরভাগ মানুষই হোক সে মুসলিম বা অমুসলিম তারা মনে করেন যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ সত্যি বলতে কি যদি আপনি কোরআন পড়েন পবিত্র যুদ্ধ শব্দটা কোথাও লেখা নেই পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না পবিত্র যুদ্ধ শব্দটি একটি সহিহাদিস পাবেন না যেখানে এই কথাটি বলেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিম আরবি অনুবাদ করলে হলিওয়ার ইংরেজি শব্দটার অর্থ দাঁড়ায় যে হারবুম মুকাদ্দাসা যার অর্থ পবিত্র যুদ্ধ এই শব্দটা কোথাও উল্লেখ নেই পবিত্র কোরআনের কোথাও উল্লেখ নেই একটি হাদিসেও নেই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এই শব্দটা পবিত্র যুদ্ধ প্রথম ব্যবহার করেছিল ওরিয়েন্টালিস্টরা যখন তারা বই লিখতে শুরু করলো ইসলামের উপর আর দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত এমনকি তারাও হাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ এটা দুর্ভাগ্যজনক যদি কেউ একজন ভুল করে ব্যাখ্যা দেয় ইসলামের কোনো কিছু দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত এমনকি তারাও ইংরেজিতে অনুবাদ করেন আর মনে করেন যে জিহাদ শব্দটি সবচেয়ে কাছাকাছি ইংরেজি হলো হলিওয়ার এটা সম্পূর্ণ ভুল যে শব্দটার উল্লেখ আছে করণে সেটা হলো যুদ্ধ যার আরবি হলো কিতাল যার অর্থ হত্যা করা এবং এখানেও যুদ্ধ দুই প্রকার হত্যা করা দুই প্রকার ভালোর জন্য যুদ্ধ খারাপের জন্য যুদ্ধ পবিত্র যে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে আল্লাহ আল্লা তালার পথে তারা যুদ্ধ করে আল্লাহ আল্লা তালার পথে আর অবিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের পথে তাহলে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের ভাইদের বিরুদ্ধে তার অর্থ খারাপ লোকেরা তারা যুদ্ধ করে শয়তানের পথে আর ভালো লোকেরা তারা যুদ্ধ করে মহান স্রষ্টার পথে তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় আর কিতালের অর্থ যুদ্ধ করা কিতাল ফি সাবিল্লা অর্থ যুদ্ধ করা আল্লাহ সবরতালার পথে আর কিতাল ফি সাবি শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ নির্ভরযোগ্য অনেক হাদিসে যদি আপনি কোরআন পড়েন পবিত্র কোরআনের সুরা হাজের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ তালার পথে যেভাবে চেষ্টা করা উচিত আন্তরিকভাবে আর নিয়মের সাথে চেষ্টা করো আল্লাহ সুবাহন পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত পবিত্র কুরানের বিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ আলার পথে তাদের শরীর সম্পদ আর সম্পত্তি দিয়ে এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে জাহান নামের আগুন থেকে তারা মুক্তি পাবে এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে তারা যদি সংগ্রাম করে যদি জিহাদ করে যদি চেষ্টা করে সর্বশক্তিমান আল্লাহর পথে ভালো কাজ করে যাবতীয় সম্পদ দিয়ে স্বাস্থ্য দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে এই লোকগুলোর সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেস্তে যাবে একই কথার উল্লেখ আছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের হাদিসে সহি বুখারীর চতুর্থ খণ্ডে শিচল নম্বর হাদিসে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তালার পথে আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন তিনি যদি নিহত হন তিনি বিহেস্তে যাবেন আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গনিমতের মাল নিয়ে লবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা নুমান ইবনু বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি বন্ধুত্ব ও দয়ার ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জ্বরে আক্রান্ত হয় সেই বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ এগারো সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা পরবর্তী অনুষ্ঠান বাংলায় জিহাদ শব্দটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লা সোবাহানু তোর ছয় নম্বর আয়াতে বলেছেন সেখানে আছে যে চেষ্টা করো আল্লাহ সোহানুতালার পথে যেভাবে তোমার চেষ্টা করা উচিত কিন্তু আল্লাহ আলার কোনো অভাব নেই তার মানে তুমি যদি চেষ্টা করো আল্লাহ সবান আলার পথে তুমি নিজের জন্যই চেষ্টা করছো কারণ আল্লাহ সব তালা সৃষ্টিকর্তা তার কোনো অভাব নেই এটা নির্দেশ করছে যদি আপনি চেষ্টা করেন সর্বশক্তিমান স্রষ্টার পথে সেটা আপনার নিজের ভালোর জন্য এটা সর্বশক্তিমান স্রষ্টার ভালোর জন্য নয় কারণ তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর নির্ভরশীল নন তিনি স্বনির্ভর অন্য কারো সাহায্যের তার প্রয়োজন নেই যদি আপনি চেষ্টা করেন এখানে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন কান আবাউকুম যদি সে তোমার বাবা হয় ওয়া আবনাউকুম अथवा তোমার সন্তান ওয়া ইখওয়ানুকুম अथवा ভাই ওয়া আজওয়াজুকুম अथवा তোমার সঙ্গী স্বামী বা স্ত্রী ওয়া আশীরাতুকুম अथवा আত্মীয় সজন ওয়া আমওয়ালুন ইখতারাফতু মুহা যে সম্পদ তুমি জমিয়েছ যে ব্যবসা তুমি পরিচালনা করো যে ঘরে তুমি বাস করো আল্লাহ বলেছেন তোমার যা কিছু গুরুত্বপূর্ণ তোমার বাবা তোমার সন্তান তোমার ভাই তোমার স্বামী বা স্ত্রী তোমার আত্মীয় স্বজন যে সম্পদ তুমি জমিয়েছ যে ব্যবসা দিয়ে তুমি রোজগার করো যে ঘরে তুমি বাস করো তোমার কাছে আর কি গুরুত্বপূর্ণ আল্লাহ আরো বলছেন আহাব্বা এলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি তুমি যদি এই আটটা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহ থেকে তার নবী থেকে এবং আল্লাহ সুবহানাহু তালার তাআলার পথে জিহাদ করো জিহাদ শব্দটি আবার এখানে এসেছে বলা হয়েছে যদি তুমি আটটা জিনিসকে বেশি ভালোবাসো সর্বশক্তি মানে আল্লাহ থেকে আল্লাহ থেকে আর যদি তুমি জিহাদ করো যদি সংগ্রাম করো আল্লাহ পথে তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত নানেন অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না ফাসিকিন এবং আল্লাহ ফাসিক লোকদের পথ দেখান না আল্লাহ বলছেন যদি তুমি এই আটটা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে সর্বশক্তিমান স্রষ্টার থেকে তার প্রেরিত নবী থেকে এবং চেষ্টা করো আল্লাহ সালান তালার পথে তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন আর আল্লাহ ফাসিক এবং অবাধ্য লোকদের পথ দেখান না আর আপনি অনেক হাদিস পাবেন আমাদের প্রিয় নবী হাজ মোদামের তিনি জিহাদ সম্পর্কে বলেছেন এটা উল্লেখ করা আছে সহি বুখারি চতুর্থ খণ্ডের হাদিস নাম্বার দুই হাজার সাতশো চুরাশিতে এখানে বলা হয়েছে হজরত আয়সা রাজি আল্লাহতুল আনহা তিনি হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের স্ত্রী জিজ্ঞেস করলেন হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে আমাদেরকে জিহাদে যাওয়া উচিত নয় এবং মহানবী সাল্লি সাল্লাম বললেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো একটি নির্ভুল হজ অন্য আরেকটি জায়গায় এটার উল্লেখ আছে সই বুখারির পাঁচ হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিসে যে একজন লোক মহানবী সাল্লি সাল্লামের কাছে আসলো এবং বলল যে আমার কি জিহাদে যাওয়া উচিত আর এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হচ্ছে খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা তো লোকটা জিজ্ঞেস করলো আমার কি জিহাদে যাওয়া উচিত খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন হজরত মোহাম্মদাম জিজ্ঞেস করলেন তোমার কি বাবা মা আছেন লোকটা বলল আছে মহানবী সাল্লাম বললেন তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা অন্য আরেকটি জায়গায় যেটার উল্লেখ আছে সুনান নিসাইতে হাদিস নাম্বার চার হাজার দুইশো নয় যে এক লোক মহানবীসালামকে জিজ্ঞেস করলো কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ জিহাদ এবং তিনি বললেন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ সব সময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন পরিস্থিতির কারণে সর্বশ্রেষ্ঠ অফ ডিফারিং কোন সময় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো সঠিক নিয়মে হজ করা দ্যাট ইজ দ্য পারফেক্ট আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা অন্য আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ শ্রেষ্ঠ সংগ্রাম শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন এটার উল্লেখ আছে সহি ইবনে হাব্বানে যে মহানবী বলেছেন একজন মুজাহিদ যে চেষ্টা করে একজন মুজাহিদ সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ সবাহান তালার কারণে এবং আরেকজন মুহাজির যে দেশত্যাগ করে হিজরত করে মন্দ থেকে ভালোর দিকে এখানে আপনি পাবেন যে জিহাদ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে আর পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ জিহাদ বিভিন্ন রকম হয়েছে তাহলে জিহাদ সম্পর্কে ধারণা পেতে গেলে আপনাকে পড়তে হবে ইসলামের ধর্মগ্রন্থগুলি অর্থাৎ পবিত্র কোরআন এবং সহী হাদিস মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের এবং এখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লাহ সোহান তালা বলছেন সুরা বাকারার দুইশো আট নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে যে ইয়া আমনু উৎখুল ফিস্তিল কাফা ও তুমি বিশ্বাস করো ইসলামের জগতে প্রবেশ করো সমস্ত অন্তর দিয়ে এবং অনুসরণ করো না খতুয়াতুন শয়তান শয়তানের দেখানো পথ এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে ও তুমি বিশ্বাস করো ও বিশ্বাসীরা অনুসরণ না শয়তানের দেখানো পথ অনেক জায়গায় কোরআন বলছে শয়তানকে অনুসরণ করো না কিন্তু এখানে আল্লাহ বলছেন অনুসরণ করো না শয়তানের দেখানো পথ এখানে কি কোনো পার্থক্য আছে শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে কেন আল্লাহ সোহান তালা শব্দগুলি বদলালেন এটার কারণ হলো কারো যদি সামান্যতম ইমান থাকে বিশ্বাস থাকে উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না কখনোই না এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা গুণা এবং সে এটা করবে না কিন্তু এই একই ব্যক্তি যার সামান্য বিশ্বাস আছে যদি কোনো যুবতীর ফোন আসে সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে তাই সে বারবার ফোনে কথা বলল কিছুদিন পর সেই মেয়েটি বললো চলো আমরা একসাথে চা খাই বাইরে আর কিছুদিন পর সে চা খেতে গেল তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে আর ম্যাকডোনাল্ডসেই গেল কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে এটাই হলো খুতুয়াতু শৈতান শয়তানের দেখানো পথ শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য যদি কোনো শয়তান নিজেকে সামনে আসে যার বিশ্বাস আছে সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে এর মধ্যে আকর্ষণ আছে শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা শুধু একটু চা খেলে কী সমস্যা কোনো সমস্যা নেই শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া কোনো সমস্যা নেই শুধু একটু ডিনার করা কোনো সমস্যা নেই শুধু একটা রাত থাকা কোনো সমস্যা নেই তাই আল্লাহ করছেন তিনি আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন ও তোমরা বিশ্বাস করো ইসলাম গ্রহণ করো এবং অনুসরণ শয়তান শয়তানের দেখানো পথ কারণ সে তোমার জন্য একটি ঘোষিত শত্রু এবং সর্বশ্রেষ্ঠ উপায়গুলির একটা একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ একটি সর্বশ্রেষ্ঠ সংগ্রাম হলো তাদের কাছে সত্যের বাণী নিয়ে যাওয়া যারা এটা সম্পর্কে জানে না একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো দাওয়া পৌঁছে দেওয়া ইসলামের সত্যের বাণী সত্যকে পৌঁছে দেওয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে জানে না এবং আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুন্তুম খায়রা নাস ও মুসলমানেরা তোমরা সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং বলছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ কোনো সম্মানই দায়িত্ব ছাড়া আসে না আল্লাহ আরো বলছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন নিষেধ করো খারাপ কাজে আর তুমি আল্লাহকে বিশ্বাস করো যে কারণে আল্লাহ সর্বশক্তিমান আমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন সেটা হলো আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করি খারাপ কাজে নিষেধ করি যদি আপনি উৎসাহিত না করেন ভালো কাজে এবং যদি কোনো ব্যক্তিকে নিষেধ না করেন খারাপ কাজ করতে সে মুসলমান বলে ডাকার যোগ্য নয় সে এই নামে ডাকার উপযুক্ত নয় উম্মা যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাই যে কারণে আমাদের এই সম্মান দেওয়া হয়েছে তা হল ভালো কাজে মানুষকে উৎসাহিত করা এবং খারাপ কাজে নিষেধ করা আর আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে সুরা ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ আছে যে জাল বাতিল যখন সত্যকে মিথ্যের মতো শোনায় মিথ্যে ধ্বংস হয় কারণ মিথ্যে তার নিজের কারণে নিজে ধ্বংস হতে বাধ্য এটা একটা কর্তব্য প্রত্যেক মানুষের জন্য তার উচিত হবে সত্যটা পৌঁছে দেয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে কিছুই জানে না এটাই কারণ একটি প্রধান শর্ত যে কোনো মানুষের বেহস্ত পেতে হলে কিছু শর্ত পবিত্র কোরআনে চুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আস ইন্মেল ইন সান আফিখ ইল্লাজ্বিন আমনু আমিল সলি হাতী অতয়াসহবিল হাকী সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যাবে শুধু থাকবে যাদের বিশ্বাস আছে যারা ভালো কাজ করে যারা মানুষকে সত্যের পথে নিয়ে আসে এবং যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে নিয়ে আসে শুধুমাত্র বিশ্বাস আপনাকে বেহেস্তে নিয়ে যেতে পারে না বিশ্বাসের পাশাপাশি আপনাকে ভালো কাজ করতে হবে মানুষকে সত্যের পথে নিয়ে আসতে হবে এবং মানুষকে ধৈর্য আর অধ্যাবসায়ের পথে আনতে হবে যদি এর কোনো একটি শর্ত পূরণ না হয় সাধারণ অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী আপনি প্রবেশ করতে পারবেন না জান্নাতে আপনি পাবেন না বেহেস্ত এবং আজকে আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া হোক সেটা স্যাটেলাইট টিভি চ্যানেল হোক সেটা খবর কাগজ হোক সেটা কোনো ম্যাগাজিন আপনি দেখবেন যে ইসলামকে তোপের মুখে রাখা হয়েছে কি ইন্টারনেটেও বহু মিথ্যে খবর আছে ইসলাম সম্পর্কে এবং আমি ব্যক্তিগতভাবে রিচার্ড হেন্ডসের মন্তব্যের সাথে একমত যিনি আমেরিকার কনসাল জেনারেল চেন্নাইতে তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয় আমি তার সাথে একমত আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি আমেরিকার সমস্ত লোকজন আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয় আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না তারা বিপক্ষে না আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে কোনো সমস্যা নেই এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ান নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে তাদের নিজেদের ব্যক্তিগত কারণ কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায় এটা একটা সহজ ভোট ব্যাংক দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে তার চিন্তাটাকে অন্য দিকে নিয়ে যায় অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে তাই আমি মেনে নিচ্ছি যে সব মিলিয়ে আমেরিকান জাতি ইসলামের বিপক্ষে না সব মিলিয়ে ইন্ডিয়ান অমুসলিমরা ইসলামের বিপক্ষে না এটা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন আর এই কটা লোকই মিডিয়াকে কন্ট্রোল করছে